আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে ও দূরের যে যেখান থেকে আমাদের এই আলোচনা দেখছেন, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। হরিণখোলা দরবার শরীফের পক্ষ হতে সালাম এবং মুবারকবাদ। আজকে খুব সংক্ষেপে একটি ফজিলতপূর্ণ হাদিস শরীফ নিয়ে আলোচনা করব, যে হাদিস শরীফটা মুসলিম শরীফ সহ আরো বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। প্রথমত আমি বলে রাখি, আমাদের ইমান বাঁচিয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে শরীয়ত মোতাবেক। সাথে সাথে যেহেতু আমরা অনেক গুনাহ করে ফেলি, তাই আমাদেরকে এমন কিছু ফজিলতপূর্ণ হাদিস শরীফের উপরে আমল করার চেষ্টা করতে হবে যাতে করে আমরা সহজে মৃত্যুর পরে জান্নাত পেতে পারি। সেই রকমই একটি হাদিস শরীফ নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব, যে হাদিস শরীফটা উকবা বিন আমির থেকে বর্ণিত। তিনি বলেন যে একদা বা একদিন আমি উট চড়িয়ে ফিরলাম, ফিরার পরে আমি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। فأدركت رسول الله صلى الله عليه وسلم قائما يحدث الناس, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে পেলাম, তিনি দাঁড়িয়ে 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 মানুষের সাথে কথা বলছেন। فأدركت من قوله, এবং আমি তাকে বলতে শুনলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনলাম, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উদুআহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকআতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, সুবহানাল্লাহ। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মা মিন মুসলিমিন, এমন কোন মুসলমান যে মুসলমান ইয়াতাওয়াদ্দাউ উযু করলো ফায়ুহসিনু উদুআহু, এবং সর্বোত্তম ভাবে উযু করলো, সুন্নাত মোতাবেক সঠিক ভাবে উযু করলো, সুম্মা ইয়াকুমু তারপরে সে দাঁড়ালো, ফায়ুসাল্লি অতঃপর নামাজ পড়লো, রাকাতাইনে দুই রাকাত নামাজ নফল নামাজ, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহি, এবং সে পরিপূর্ণভাবে দেহ এবং মনোযোগ আল্লাহর দিকে নিবন্ধ রেখে মনোযোগ সহকারে সে নামাজটা পড়লো। ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিয়ে থাকেন। সেই জন্য আমি বলবো, আমাদেরকে ইমান বাঁচিয়ে বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে, সাথে সাথে এই রকম কিছু কিছু ফজিলতপূর্ণ হাদিস শরীফের উপরে আমল করার অভ্যাস করতে হবে। আমি তাই বলবো, আমরা যদি এই বেশি বেশি করে যখনই উজু করব সঠিকভাবে উজু করার চেষ্টা করব, পরিষ্কার সুন্নাত মোতাবেক উজু করার চেষ্টা করব, সাথে সাথে যদি আমরা এই রকম দুরাকাত করে নফল নামাজ পরিপূর্ণভাবে দুনিয়ার সমস্ত ধ্যান থেকে হাটিয়ে, ধ্যান থেকে সরে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে যদি দুরাকাত করে নফল নামাজ পড়ার অভ্যাস করতে পারি, তাহলে সহিহ হাদিস থেকে বোঝা যায় যে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। পরবর্তীতে আরো কিছু এইরকম আলোচনা করার চেষ্টা করব। আমা আলাইনা ইল্লাল বালাগ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।